নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জন্মছকের মধ্যে যদি শুক্র রবি একসঙ্গে থাকে, তাহলে আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রটাকে কিছুটা বোঝেন বা জ্যোতিষীর সঙ্গে আপনাদের আপনারা জ্যোতিষীর কাছে গেছেন, এই শুক্র রবি একসঙ্গে থাকার ফলে বিভিন্ন জ্যোতিষী সাধারণভাবে যেই কথাটা বলে থাকেন, দারিদ্র দোষ তৈরি হয়েছে, এটাকে নিয়ে দু চার কথা বলবো আজকে আমাদের অনুষ্ঠান। যে দারিদ্র দোষ, অর্থাৎ জন্মছকের মধ্যে যদি কোনো একটি ভাবেতে রবি শুক্র একত্রে অবস্থান করে, তাহলে পারে দারিদ্র দোষ সৃষ্টি করে, এবং এটা নিয়ে আমার দু চারটি বক্তব্য, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমার জ্ঞান কিছুটা আপনাদের সাথে শেয়ার করব, কিছুটা আপনাদেরকে জানাবার চেষ্টা করব বা বোঝাবার চেষ্টা করব যে বিষয়টা আসলে কী রকম। আসলে আমি ব্যক্তিগতভাবে যত মানুষের ছক আজ পর্যন্ত বিচার করেছি এবং তাদের জন্মছকে যখন শুক্র রবির মতো গ্রহের সংযোগ দেখেছি, তখন আমার বলতে খুব লজ্জা লেগেছে যে আপনার তো ছকে দারিদ্র যোগ রয়েছে বা দারিদ্র দোষ রয়েছে। আসলে এই যে দারিদ্র দোষ কথাটা, এই কথাটা কেন এসছে এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। কারণ আমি যে সমস্ত লোকদের ছকেতে দারিদ্র দোষ দেখেছি, সেই সমস্ত লোকরা মোটামুটি আর্থিকভাবে সচ্ছল বা অর্থ উপার্জনের কেন্দ্রবিন্দু তাদের কাছে কিন্তু মোটামুটি ভালো রয়েছে, অর্থ তারা মোটামুটি ভালো পরিমাণেই রোজগার করে, তারা যে কোনোভাবে দরিদ্র এটা কিন্তু আমার মনে হয়নি। ঠিক আছে, বা আমি আর একটু যদি অন্যরকমভাবে বলি, তাহলে বলাই যেতে পারে যে রবি শুক্রের এই দারিদ্র দোষ আমি মোটামুটি যতগুলো ছকের মধ্যে দেখেছি প্রত্যেকেই কিন্তু গুণী ব্যক্তি এবং যথেষ্ট তাদের ভেতরে কোয়ালিটি রয়েছে, এবং আমার যতটা ছক দেখে যতটা কিছু বুঝেছি যে এই ধরনের দোষ যাদের জন্মছকে আমি দেখেছি, তাদের ভেতরে কিন্তু জীবনে দাঁড়ানোর একটা সম্ভাবনা মোটামুটি রয়েছে। এরকম ধরনের ছকের ক্ষেত্রে কিন্তু দারিদ্র দোষ অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। বিভিন্ন দোষ রয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে, বিভিন্ন রকম দোষ, আমরাও বিভিন্ন রকম দোষের কথা বলে থাকি, কালসর্প দোষ বা রবি রাহুর সংযোগে গ্রহণ দোষ, চন্দ্র রাহুর সংযোগে চন্দ্রগ্রহণ দোষ, রবি শুক্রের দারিদ্র দোষ, বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ, শনি রাহুর শ্রাপিত দোষ, অনেক অনেক দোষ রয়েছে। প্রত্যেকটি দোষ নিয়ে আমি কিছু না কিছু আলোচনা করব। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো টিপস দেখতে থাকুন, কারণ আমি সর্বদাই আমার দুটো লক্ষ্য, একটা হচ্ছে জ্যোতিষকে সঠিকভাবে তুলে ধরা, অবশ্যই আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে, এবং কিছুটা ওয়াকিবহল করানো আপনাদেরকে, যে যতটা আপনারা ডিপ্রেস বা বিভ্রান্ত হচ্ছেন বিভিন্ন দোষগুলোর কথা শুনে, এতটা বিভ্রান্তকর বিষয়টা কিন্তু নয়। অবশ্যই জ্যোতিষের কিছু রেমিডিয়াল গাইডলাইনের প্রয়োজন পড়ে, কিছু প্রতিকারের দরকার পড়ে কিছু কিছু ক্ষেত্রে, তবে জন্মছকের মধ্যে দোষ অবশ্যই কিছু না কিছু সমস্যা তো সৃষ্টি করে, তার মানে এটা নয় যে জীবন এখানেই শেষ বা সেই দোষটা আপনাকে আপনাকে একদম দরিদ্র করে দেবে, আপনাকে কোনোভাবেই ডেভেলপ করতে দেবে না, আপনাকে সবসময় অর্থের টানাটানির মধ্যে ফেলে রাখবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। আমরা যদি পৃথিবীর সব থেকে বৃহৎ বৃহৎ মানুষদের জন্মছকগুলোকে নিয়ে আসি, যারা অনেক বড় জায়গায় গেছে, যারা অনেক ডেভেলপ করেছে, যারা অনেক অনেকটা নামি দামি ব্যক্তি, তাদের জন্মছকগুলোকে যখন আমরা ফেলবো, আমরা যখন নিয়ে আসবো, নিয়ে এসে যদি আমরা ভালো করে বিচার বিশ্লেষণ করি, তখন কিন্তু অনেক ধরনের দোষ আমরা সেই সমস্ত জন্মছকে পাই, যে দোষগুলোর কথা বললাম, কালসর্প দোষ, গ্রহণ দোষ, দারিদ্র দোষ, এইসব কিন্তু পাই। তার মানে এটা প্রমাণিত যে দোষ থাকলে পারে যে জীবনে ডেভেলপমেন্ট করা যায় না, এটা কিন্তু অযৌক্তিক। কিন্তু দোষ থাকলে পারে জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি করে। যত মানুষ পৃথিবীতে ডেভেলপমেন্ট করেছে, সবাই যে জ্যোতিষের কাছে এসে প্রতিকার করিয়ে ডেভেলপ করেছে, এরকম ব্যাপারটাকেও আমি খুব একটা যুক্তিযুক্ত বলে মনে করি না।
তবে যেহেতু জ্যোতিষশাস্ত্র রয়েছে, জ্যোতিষশাস্ত্র একটি অথেন্টিক, একটি পৌরাণিক শাস্ত্র এবং বহুদিন থেকে চলে আসছে, জ্যোতিষের মাধ্যমে দুটো বিষয় খুব পাওয়ারফুলভাবে করা যায়। একটা হচ্ছে সঠিক গাইডলাইন, আর একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার। অর্থাৎ যখন একজন জ্যোতিষী মনে করবে যে এই জায়গাটার প্রতিকার করলে পারে যা তোকে ডেভেলপমেন্টটা স্মুথ হয়ে যাবে, সেই ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন। আমাদের, যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম। আমরা আজকে আলোচনা করব দারিদ্র দোষকে কেন্দ্র করে। অর্থাৎ জন্মচক্রের মধ্যে যদি রবি শুক্র একসঙ্গে থাকে তাহলে দারিদ্র দোষ সৃষ্টি হয়। তবে আমি বোঝাবার চেষ্টা করবো যে রবি শুক্র একসঙ্গে থাকলে পরে কি হয়। আসলে আসলে দারিদ্র দোষ কথাটা খুব চলতি কথা হয়ে গেছে, তবে আমি এই দারিদ্র দোষ কথাটার সঙ্গে খুব একটা আমি সাপোর্ট করি না যে এই দোষটার নাম দারিদ্র দোষ কেন হলো, এটা নিয়ে আমি প্রচণ্ড কনফিউশনে থাকি। কারণ এই দোষটির একটা নেগেটিভ সাইড যেমন আছে তেমন একাধিক পজিটিভ সাইড আছে এই রবি শুক্রের এই যোগটির ফলে। আসলে রবি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে মান সম্মান যশ খ্যাতির কারক, সফলতার কারক, উন্নতির কারক, কর্মের কারক। শুক্র আমাদের জীবনের ভেতরে সাত সৌখিনের কারক, রোম্যান্সের কারক, বিবাহের কারক এবং তার সঙ্গে সঙ্গে গ্ল্যামার, নেম অ্যান্ড ফেমের কারক। শুক্র শুক্র আমাদের জীবনের আর্টের কারক। শুক্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আর্টের কারক, বিভিন্ন রকম কলার কারক এবং তার সঙ্গে সঙ্গে শুক্র অর্থেরও কারক, অর্থেরও কারক এবং তার সঙ্গে সঙ্গে শুক্র ব্যবসার কারক। যেহেতু মহারাশির সপ্তম ভাব তুলারাশি, সেই তুলারাশির অধিপতি, তাই আমরা কিন্তু শুক্রকে ব্যবসার কারকও বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু বিবাহিত জীবনের কারক, শুক্র হচ্ছে সেক্সের কারক বা প্রেমের কারক, এই সবগুলো হচ্ছে শুক্রের কারক কারকতার মধ্যে আসে। শুক্র শরীরের মধ্যে কিছু হরমোনকে কন্ট্রোল করে। শুক্র হচ্ছে একটি জলীয় গ্রহ, শুক্রকে আমরা জলীয় গ্রহ বলতে পারি এবং রবি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের গ্রহ। যখনই একটি জন্মচক্রের ভেতরে রবি শুক্র একত্রে মিলিত হয়ে যাবে তখন সাধারণভাবে ধরে নেওয়া হয়ে থাকে যে রবি শুক্রের একসঙ্গে সংযোগের ফলে শুক্রের জলীয় ভাবকে রবি কিন্তু অনেকটাই চুষে নেবার চেষ্টা করবে এবং সেখানে কিন্তু শুক্রের গুণাগুণগুলি অনেকটাই ডিসব্যালেন্স ক্রিয়েট করবে। এবং সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে পৌরাণিক যুগে বলা হতো যে বিবাহ একটা মানুষের এমন সেন্টার পয়েন্ট যে যেখান থেকে মানুষের সুখ সমৃদ্ধি, সচ্ছলতা, উন্নতি, আনন্দ এই সব কিছুই কিন্তু বিবাহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। তাই এখানে আমরা শুক্রের মতো গ্রহ যখন রবির সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং বিবাহিত জীবন হচ্ছে একটি খুব কোমল জায়গা, একটি খুব সফট জায়গা, একটি খুব নরম জায়গা বিবাহিত জীবনটা, ঠিক আছে, যেখানে প্রচণ্ডই সেন্টিমেন্টাল ব্যাপারটা খুবই বড় আকার ধারণ করতে পারে, যেখানে খুব একটা সুন্দর মধুর সম্পর্কের দিয়ে গড়া এই বিবাহিত জীবন, সেই রকম জায়গায় রবি শুক্রের সংযোগের ফলে বিবাহিত জীবনে কিন্তু অবশ্যই সমস্যা ক্রিয়েট করবে রবি শুক্রের দারিদ্র যোগ, এই যোগ যদি থাকে। অর্থাৎ আমি একটা জায়গাকে সাপোর্ট অবশ্যই করব যে রবি শুক্রের যদি সংযোগ থাকে কোনো জন্মছকের মধ্যে তাহলে পারে কিন্তু সেই জাতকের বিবাহিত জীবন অবশ্যই খারাপ হবে, আপনারা নিজস্ব নিজস্ব জন্মছকে মিলিয়ে দেখুন। কিন্তু অপরদিকে যখন আমরা বলছি যে শুক্র এতগুলো বিষয়ের কারক তখন কিন্তু আমরা এই শুক্র যখন রবির মতো গ্রহের সঙ্গে, অর্থাৎ রবির মতো একটি গ্রহের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করবে তখন কিন্তু শুধু ওই জায়গাটাকে যদি আমরা ছেড়ে দিই, অর্থাৎ বিবাহিত জীবনের জায়গাটাকে যদি আমরা শুধুমাত্র একটু সাইডে রাখি তাহলে পারে কিন্তু সেই জাতকের ভেতরে প্রচুর গুণ তৈরি করবে এই রবি শুক্রের যোগ। কীরকম কীরকম গুণ তৈরি করবে? প্রথম নম্বর কথা হচ্ছে যে রবি শুক্র আপনাদের, যাদের যাদের জন্মছকে রবি শুক্র আছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আজকে আমার অনুষ্ঠান হয়ে যাওয়ার পর। রবি শুক্রের যতগুলো জন্মছক আছে ততগুলো জন্মছকের সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা খেয়াল করে দেখবেন যে তাদের ভিতরে কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা তৈরি হয়। রবি শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক প্রচণ্ড সৌন্দর্য বোধ হয়, প্রচণ্ড সৌন্দর্যের পূজারী হয়,
তারা নিজেরাও কিছুটা সাজগোজ করতে ভালোবাসে এবং নিজের জিনিসপত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। রবি শুক্রে দারিদ্র যোগ যদি থাকে তাহলে পারে কিন্তু সুশৃঙ্খল হয় তারা, তারা বড়দেরকে রেসপেক্ট করে, তারা শ্রদ্ধা করে, তারা কিন্তু জ্ঞানী মানুষদেরকে রেসপেক্ট করে এবং সুশৃঙ্খল নীতি তাদের ভিতরে কাজ করে। বন্ধুদের প্রতি প্রচণ্ড দায়িত্ববান হয়, বন্ধুদের প্রতি প্রচণ্ড দয়াশীল হয় এবং সঙ্গতি জ্ঞান যেটাকে আমরা বলি সেটা কিন্তু তাদের ভিতরে খুব ভালো পরিমাণে থাকে। যে কোনো কিছুকে উৎপন্ন করা, নতুন কিছুকে সৃষ্টি করা, এটা কিন্তু রবি শুক্রের দারিদ্র দোষের কারণে আর কি অনেক সময় দেখা যায় যে তাদের ভেতরে কিন্তু অনেক রকমের এমন এমন বুদ্ধি থাকে যারা, তারা কিন্তু সেই রকম যদি সহযোগিতা পায় বা সেরকম সুযোগ পায় তারা কিন্তু নতুন কিছু সৃষ্টি করতে পারে। অর্থাৎ শুক্রের ভেতরে যে আর্ট রয়েছে সেই আর্টকে সফলতা বা সেই আর্টের মাধ্যমে মান সম্মান যশ খ্যাতির জায়গা তৈরি করার একটা যোগ হচ্ছে রবি শুক্রের যোগ। যদি কোনো জাতক জাতিকা কোনো আর্টিস্টিক লাইনে থাকে, কোনো জায়গায় গান করে, কোনো জায়গায় অনেক আছে নাচে বিভিন্ন রকমভাবে খুব ভালো নাচে, কিছু আছে মানুষ যারা অভিনয় করে, এরকম যত আর্টিস্টিক লাইন আছে এই সমস্ত আর্টিস্টিক লাইনের সঙ্গে যদি জাতক কানেক্টেড হয় তাহলে পারে কিন্তু সেই রবি শুক্রের যোগ তাকে কিন্তু অবশ্যই উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। রবি শুক্রের যদি দারিদ্র যোগ থাকে তাহলে পারে প্রচণ্ড সৎ ব্যবহার দেখতে পাওয়া যায় এবং তাদের ব্যবহারটা অবশ্যই ভালো থাকে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে তাদের টেকনিক্যাল জ্ঞানটাও কিন্তু খুব ভালো পরিমাণে থাকে। রবি শুক্র যদি একসঙ্গে থাকে প্রচণ্ড টেকনিক্যাল জ্ঞান থাকে এবং তার সঙ্গে সঙ্গে তারা সমাজের জন্য কিছু করতে চায়, সমাজকে কিছুটা উন্নত করার মানসিকতা বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া, এগুলো কিন্তু তাদের ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে ঠিক যেমনভাবে বৈজ্ঞানিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান দুটোর কিন্তু সংমিশ্রণ সেই সমস্ত জাতকদের ভেতরে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে বাহ্যিক রীতি রেওয়াজ বা বাহ্যিক রীতিনীতি এগুলো কিন্তু খুব ভালো পরিমাণে রবি শুক্রের যোগের ফলে আসে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কাজ প্রচণ্ড ঢিলে ভাবে এগোয়, খুব ধীর গতিতে এগোয়, সেই সমস্ত কাজের বিপক্ষে কিন্তু তারা সবসময় থাকে। অর্থাৎ তারা কিন্তু একটু মানে চটপটে কাজ করতে চায়, চটপটে রেজাল্ট পেতে চায়, এরকম ধরনের একটা জায়গা কিন্তু তৈরি হয়। শুক্র হচ্ছে ধনের কারক, অর্থের কারক। যখনই শুক্র রবির সঙ্গে কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু সে আর্থিক সচ্ছলতা বা আর্থিক ডেভেলপমেন্ট করার মানসিকতা তার ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। সেই ব্যক্তি যদি ব্যবসায়িক জায়গায় থাকে তাহলে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটাই উন্নতি করার একটা জায়গাও কিন্তু তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে রবি শুক্রের যোগ কিন্তু অনেকটা পরিমাণে বিভিন্ন রকম শব্দ রূপ রস স্পর্শ গন্ধের মাধ্যমে যে আনন্দ প্রদান করা বা আনন্দ দেওয়া, অর্থাৎ তারা সুন্দর কথা বলতে পারে, সুন্দর জিনিস পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত প্রিয় হয়, প্রচণ্ড গান বাজনা শুনতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতিরও হয়। এই যে গুণ, এত রকমের গুণ কিন্তু রবি শুক্রের একসঙ্গে থাকলে পারে পাওয়া যায় সেই সমস্ত জন্মচক্রে। কিন্তু একটাই প্রবলেম যে রবি শুক্রের যোগ যদি থাকে এবং সেটা বিবাহিত জীবনে কিন্তু অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে। এবারে জ্যোতিষশাস্ত্র মতে যেমন দুটো গ্রহের মিশ্রণ বা দুটো গ্রহের সম্পর্ক তেমন দুটো ভাবেরও সম্পর্ক আমাদেরকে দেখতে হয়, আবার দুটো নৈসর্গিক শুভ গ্রহ আর অশুভ গ্রহের সংমিশ্রণ সেটাকেও আমাদেরকে দেখতে হয়। ঠিক সেরকমভাবে যে রবি শুক্রের এই যে সংযোগ, এই সংযোগের ফলে আমি যেমন বললাম বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, তার সঙ্গে সঙ্গে কিছু শুক্র রিলেটেড রোগ শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধতে পারে। সেটা হরমোনের কোনো প্রবলেম হতে পারে, মেয়েদের ক্ষেত্রে গাইনো কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে, সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। এবারে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটা ভাব রয়েছে যেটা খুব অশুভ, যেমন হচ্ছে যে ষষ্ঠ ভাব বা অষ্টম ভাব বা দ্বাদশ ভাব, এই সমস্ত ভাবের ক্ষেত্রে রবি শুক্রের যে দারিদ্র দোষ বা রবি শুক্রের যে সংযোগ এই সমস্ত ভাবের মধ্যে যদি গিয়ে তৈরি হয় তাহলে পারে কিন্তু আবার কিছুটা সমস্যা জটিল করতে পারে, কিছুটা সমস্যা নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে,
একটু সমস্যাকে বৃদ্ধি করতে পারে, সেটা শারীরিক দিক থেকে হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মানসিক দিক থেকেও বিভিন্ন কারণে হয়। কারণ যেহেতু শুক্র প্রেমের কারক, যেহেতু শুক্র বিবাহিত জীবনের কারক, যেহেতু শুক্র অনেকটা বেশি পরিমাণে অর্থের কারক, তাই এই সমস্ত নেগেটিভভাবে যদি চলে যায় বা নেগেটিভ গ্রহ দ্বারা যদি এই রবি শুক্র বিভিন্ন নেগেটিভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় বা একসঙ্গে থাকে, তাহলে পরে কিন্তু এই রবি শুক্রের নেগেটিভিটি আরও বৃদ্ধি হতে শুরু করে। অর্থাৎ আমরা বলতে চাইছি একটা, যেই কথাটা পরিষ্কার হবে, যে মনে করা যাক এমন একটি যোগ সৃষ্টি হলো যেটা কিন্তু একটা দিকে শুভ আর একটা দিকে অশুভ, এরকম একটা যোগ। যেমন আমরা রবি শুক্রের এই যোগটাকে কিছুটা সাইড শুভ বলতে পারি, আবার কিছুটা সাইড অশুভ বলতে পারি। কিন্তু এরকম ধরনের যখন একটা যোগ তৈরি হয় জন্মছকের ভেতরে, সেই যোগের উপরে যদি একাধিক পাপগ্রহের দৃষ্টি বা প্রভাব থাকে, তাহলে সেই যোগটা কিন্তু যত বেশি পাপগ্রহের দৃষ্টি পড়বে তত বেশি নেগেটিভ দিকে কিন্তু কনভার্ট হতে শুরু করবে। আর ঠিক উল্টো দিকে যদি মনে করা যাক এমন একটা দোষ সৃষ্টি হলো যেই দোষটা কিছুটা ভালো কিছুটা খারাপ, তাহলে সেরকম ধরনের দোষের ক্ষেত্রে যত বেশি শুভ গ্রহের দৃষ্টি পড়বে তত কিন্তু যোগের শুভত্বকে বৃদ্ধি করবে। এই এটা একটা নর্মাল থিওরি জ্যোতিষশাস্ত্র মতে। তাই আমার মনে হয় যে রবি শুক্রের দারিদ্র দোষ নিয়ে খুব বেশি চিন্তা করার মতো কিছু নেই। কারণ আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রবি শুক্রের দারিদ্র দোষ থাকলে পরে কী হয়, তো সেখান থেকে চিন্তা ভাবনা। তবে আমার মনে হয় যে এই শুক্র এই দোষটি যদি একটু নেগেটিভ জায়গায় তৈরি হয় বা একাধিক পাপগ্রহ দ্বারা এই দোষটি যদি আরও বেশি পীড়িত হয়ে যায়, তাহলে পরে কিন্তু কিছু কিছুটা সমস্যা তো অবশ্যই তৈরি করবে। তবে যদি এরকম ধরনের সমস্যা ক্রিয়েট হয় যে সত্যি রবি শুক্রের দারিদ্র দোষটি অশুভর দিকে চলে গেছে, এবং যে গুণগুলোর কথা আমি বললাম বা যে বিবাহিত জীবনের কথা বললাম সেখানে বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসছে বা বিবাহ হতে চাইছে না, এরকম ধরনের সমস্যা কিন্তু দেয়, তো সেরকম ক্ষেত্রে কিছুটা প্রতিকারের দরকার পড়ে। তবে প্রতিকার রবি শুক্রে দারিদ্র দোষ থাকলেই যে করে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার না, এর জন্য সঠিক বিচার বিশ্লেষণ দরকার। প্রথম নম্বর কথা হচ্ছে যে সেখানে আমাদের কিছু নক্ষত্রিক সংযোগ দেখতে হয় যে কী নক্ষত্রে বসে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি কোথায় গিয়ে বসে রয়েছে। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও একটা চার্ট, যেটাকে আমরা বলি নবাংশ কুণ্ডলী, সেখানে গিয়ে আমাদেরকে দেখতে হয়। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে সবসময় একটা জিনিস দেখতে হয়, যে কোনো গ্রহের যখনই আমরা কোনো দোষ সম্পর্কে আলোচনা করব, যখনই আমরা কোনো অশুভ গ্রহের প্লেসমেন্ট সম্পর্কে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা সবসময় দেখতে হবে আমাদেরকে যে যেইভাবে গিয়ে ওই সমস্যাটা ক্রিয়েট করেছে বা যেই ঘরে গিয়ে দোষটা সৃষ্টি হয়েছে সেই ঘরের মালিক কোথায় রয়েছে। সেই ঘরের মালিক যদি ভালো জায়গায় অবস্থান করে তাহলে দোষটা কিন্তু ততটা বেশি পরিমাণে অশুভত্ব দিতে পারবে না। খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম, এরকম ধরনের দোষ যদি আপনাদের থাকে তাহলে আমি আপনাদেরকে দুটো রিকোয়েস্ট করব। একটা হচ্ছে যে খুব বেশি চিন্তা করার কোনো ব্যাপার নয়, আপনার জন্মছকে যদি রবি শুক্রে দারিদ্র দোষ থাকে তাহলে পরে আপনার ভেতরে যে বেশ কিছু কোয়ালিটি আছে, আপনার ভেতরে যে কিছু ট্যালেন্ট আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই এটা হবেই। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে যে যদি দোষটি কোনো অশুভ জায়গায় সৃষ্টি হয়, যদি দোষটি বিভিন্নভাবে পীড়িত হয়ে যায় আরও বেশি, তাহলে পরে সেখানে কিছু প্রতিকার করার চেষ্টা করবেন, তাহলে পরে অনেকটাই কিন্তু এই দোষটির শুভত্ব আপনি পাবেন। এবং বিশেষ করে যারা আর্টিস্টিক লাইনের সঙ্গে কানেক্টেড রয়েছেন, সমাজসেবার সঙ্গে কানেক্টেড রয়েছেন বা সমাজসেবার কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে বিশেষ করে যুক্ত, কারণ শুক্র অনেকটাই রাজনীতির কারক, হ্যাঁ, তো রাজনীতির সঙ্গে যারা যুক্ত বা যারা বিশেষ করে বিভিন্ন রকম অর্থ সম্পর্কীয় কেন্দ্র, অর্থাৎ যে সমস্ত অর্থ সম্পর্কীয় জায়গার সঙ্গে আপনারা কাজে যুক্ত আছেন, সেই সমস্ত মানুষদের জন্মছকে কিন্তু যদি রবি শুক্রে দারিদ্র দোষ থাকে তাহলে পরে বিশেষ করে একবার চেক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো জ্যোতিষীর কাছে এসে। যদি প্রতিকারের প্রয়োজন পড়ে তারা অবশ্যই একটু প্রতিকার করার চেষ্টা করবেন, তাহলে এই দোষটি যে একটি কত শুভ যোগ হয়ে যেতে পারে আপনারা কিন্তু তার আইডিয়াটাও করতে পারবেন না। অনেক বড় বড় মানুষের ছকে এই যোগটি আছে। পরবর্তীতে আমি আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব যে রবি রাহুর গ্রহণ দোষ প্রচুর জন্মছকে দেখতে পাওয়া যায়, এটা কী ধরনের ফল প্রদান করে। অবশ্যই অ্যাস্ট্রো টিপসের পর্দার মধ্যে চোখ রাখার চেষ্টা করুন, কারণ অনেক নতুন নতুন যোগ বা দোষ যেগুলো আপনাদেরকে সবসময় ভয় পাওয়ায় যে কী হবে রে বাবা আমার তো লাইফ এখানেই শেষ। তবে এটা এরকম ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে আমাদের জ্যোতিষশাস্ত্রটা এতটা বৃহৎ যে যদি আপনি মোটামুটি একটু ভালো করে অধ্যয়ন করা যায়, আপনারা যারা জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছেন, জ্যোতিষ পড়াশোনার মধ্যে রয়েছেন যে সমস্ত স্টুডেন্টরা,
তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে জ্যোতিষকে আরো বেশি করে অধ্যয়ন করতে হবে, আরো বেশি করে পড়তে হবে, এবং যদি পড়াশোনাটা চালিয়ে যাওয়া যায় তাহলে পরে অনেক নতুন নতুন জিনিস কিন্তু অবশ্যই আসার ব্যাপার, এবং আমাদেরকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বিভিন্ন ছক থেকে পরীক্ষা করতে হবে যে কি ধরনের ফল আলটিমেটলি দিচ্ছে। দেখো, জ্যোতিষশাস্ত্র একটি পৌরাণিক শাস্ত্র, বহু পুরনো দিনে এই শাস্ত্রটি তৈরি হয়েছে, এবং তখনকার মানুষের চিন্তাভাবনা, তখনকার মানুষের জীবনযাত্রার সঙ্গে আজকে বিস্তর পার্থক্য রয়েছে। তাই তখনকার দিনে যেই ভাবে দোষটাকে অশুভ বলে মানা হয়েছিল, সেটা হয়তো এখনকার দিনে সেটা ততটা অশুভত্ব নয়, এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়। তাই অবশ্যই আপনারা জ্যোতিষের প্রতি আস্থা রাখুন, জ্যোতিষের প্রতি ভরসা রাখুন, বিভ্রান্ত হবেন না, ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন নিজের জন্মছকটিকে নিয়ে। অবশ্যই জ্যোতিষ সবথেকে বেশি যেটা দিতে পারে, সঠিক গাইডলাইন, সঠিক ওয়ে এটা আপনাকে দিতে পারে, এবং কিছু প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে কিছুটা প্রতিকার করলে পারে ভালো হয়। অনেকে আছে হাতের মধ্যে 6টা 7টা 8টা করে আংটি ধারণ করে বসে আছে, তো আমি এদের খুব একটা পক্ষপাতি নয়। আমার মনে হয় যে দুটো খুব খুব খারাপ জন্মছক যদি থাকে তাহলে কিছু প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে, তবে প্রতিকার নিয়েও আরও অনেক আলোচনা করব পরে, বিভিন্ন বিভিন্ন গুপ্ত গুপ্ত রহস্যজনক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটির মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করতে চান, তার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা ফোন নাম্বার রয়েছে, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। বা যদি কোনো গ্রহ প্রতিকার করার ইচ্ছা থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, সেখানে হোম ডেলিভারি করারও ব্যবস্থা রয়েছে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে নমস্কার, ধন্যবাদ।